আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাঁটতে হাঁটতে এক ধার্মিক ব্যক্তির দোয়া শুনতে পারলেন এবং সে ছিল এক অচেনা বেদুইন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে চিনতেন না। সে এমন এক দোয়া করছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্মিত করেছিল এবং এটি সত্যিই এক বিস্ময়কর দোয়া। সে বেদুইন আল্লাহ তাআলাকে ডেকে বলেন, হে আল্লাহ, যাকে কারো চোখ কোনোদিন দেখতে পারেনি, যার সাথে সন্দেহের কোনো মিশ্রণ ঘটতে পারে না, যাকে কোনো বর্ণনাকারীও বর্ণনা করতে পারে না, যাকে কোনো কিছু দ্বারাই পরিবর্তন করা যায় না, যিনি কোনো অত্যাচারী বা শক্তিধর কাউকে ভয় করেন না, যিনি সকল পাহাড় সমূহের ওজন সম্পর্কে এবং সমুদ্রে থাকা পানির পরিমাপ সম্পর্কেও জ্ঞাত, যিনি বৃষ্টির পানির যথাযথ পানির ফোঁটা সম্পর্কেও জ্ঞাত, এবং তিনি এও জানেন কোন গাছে কতগুলো পাতা রয়েছে, রাতের অন্ধকারে যা কিছু রয়েছে তার সংখ্যা সম্পর্কে একমাত্র তিনিই জানেন, যা সকালের আলো দ্বারা দূরীভূত হয়, যার কাছে জান্নাত এবং পৃথিবীর কোনো কিছুই গোপন নয়, এমনকি সমুদ্রের গভীরতা কিংবা পাহাড়ের উঁচু নিচু ভার কোনো কিছুই তার কাছে গোপন নয়। লোকটি মূলত তার দোয়ায় আল্লাহ তাআলার সকল সৃষ্টিকে তুলে ধরেছেন এবং এখনো পর্যন্ত সে কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু চায়নি। এটা আমাদের এই শিক্ষা দেয় যে আপনার পালনকর্তার প্রশংসা কখনো অতিরঞ্জিত করা যাবে না। সে আল্লাহর প্রশংসা করেই যাচ্ছিল, সে কিন্তু আগেই তার চাওয়াগুলো তুলে ধরেনি। এই ব্যক্তির দোয়া শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি বিস্মিত হলেন। লোকটি তারপর আল্লাহ তাআলার কাছে চেয়ে বলে, হে আল্লাহ, আমার জীবনের অন্তিমকে আপনি সুন্দর করে দিন, আমার জীবনের শেষ কাজকে আপনি ভালো করে দিন, এবং আমাদের দিনগুলোর মধ্যে সেই দিনকে আপনি উত্তম করে দিন যেই দিন আমরা আপনার সাথে সাক্ষাৎ করব। সে ব্যক্তির দোয়া শেষ হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য অপেক্ষা করলেন এবং তার কাছে এসে বললেন, কে তুমি, তুমি কোথা থেকে এসেছ? সে ব্যক্তিটি বলল, আমি বনু আমর গোত্রের লোক। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি হাদিয়া তথা উপহার দিলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি জানো আমি তোমায় কেন উপহারটি দিলাম? সে লোকটি উত্তর দিয়ে বলল, হয়তো আমরা পরিচিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার দোয়ায় আল্লাহ তাআলার প্রশংসার যে অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছিল তার জন্য আমি তোমায় এই উপহারটি দিলাম। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য আপনাকে কবি কিংবা সাহিত্যিক হতে হবে না, বরং আপনি আল্লাহ তাআলার যতটা কাছে আসতে শুরু করবেন, আপনি লক্ষ্য করবেন আপনার মুখে উচ্চারিত আল্লাহর প্রশংসার বাণী ততটাই ছন্দময় হতে শুরু করবে, এবং এটাই ছিল এই দোয়ার আসল সৌন্দর্য। হে আল্লাহ, যিনি পৃথিবী এবং জান্নাতের মালিক, যিনি জানেন পাহাড়ের ওজন এবং সমুদ্রে থাকা পানির পরিমাণ, এবং তিনি জানেন প্রত্যেক বৃষ্টির ফোঁটা এবং গাছে থাকা প্রত্যেকটি পাতার সংখ্যা সম্পর্কে, হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের জীবনের অন্তিমকে সুন্দর করে দিন, আমাদের জীবনের শেষ কাজকে আপনি ভালো করে দিন, এবং সেই দিনকে উত্তম করে দিন যেদিন আমরা আপনার সাথে সাক্ষাৎ করবো।